হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইডস্টার ফ্রেন্ডস আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নেওয়া হয়েছে তো আর্টিকেলটি একটি খুবই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে তো আর্টিকেলটি আমরা প্রথম থেকে শেষ অব্দি পড়বো এবং এখানে যতগুলি ভোকাবুলারি ইউজ হয়েছে গ্রামাটিক্যাল কনসেপ্ট ঠিক আছে প্রোনাউন্সিয়েশন সবগুলোই কিন্তু এখানে কভার হয়ে যাবে তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি এই ক্লাসটিকে তোমরা অনেক উপকৃত হবে তো প্রথমে আমরা টাইটেলটা পড়ে নিই দেখো 19 ইয়ার ওল্ড স্ট্যাপ টু death ইন হাবভ্যালি ফর রিজেক্টিং proposal ঠিক আছে তো 19 ইয়ার ওল্ড মানে হচ্ছে ১৯ বছর বয়সী ১৯ বছর বয়সী একজন যে যে কোনো একজন হবে এখানে ছেলে অথবা মেয়ে কিন্তু বলা হয়নি তো ১৯ বছর বয়সীকে কি করা হয় স্ট্যাপ টু দে এখানে কিন্তু ওয়াশটা উজ্জ রাখা হয়েছে বা সাইলেন্ট রাখা হয়েছে ঠিক আছে ওয়াশ স্ট্যাপ টু ডেথ তাকে কী করা হয় স্ট্যাপ টু ডেথ মানে কাউকে ছুরি মেরে হত্যা করা ঠিক আছে ছুরি দিয়ে হত্যা করাকে বলা হয় স্ট্যাপ টু দে ঠিক আছে তো উনিশ বছর বয়সীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বা হয়েছিল ইন কোথায় ইন হাববালি হাববালি বলে একটা জায়গা আছে সেখানে কি করার জন্য ফর রিজেক্টিং প্রোপোজাল অর্থাৎ প্রোপোজাল একটা প্রস্তাব দিয়েছিল প্রোপোজাল বলতে কেন বিয়ের প্রোপোজ করার কথা বলা হয়েছে ঠিক আছে বিয়ের প্রোপোজ সে সেদার রিজেক্ট করার কারণে অর্থাৎ একজনা সে কী করছে বিয়ের প্রোপোজ তাকে ঠিক আছে রিজেক্ট করছে যার কারণে তাকে হত্যা হতে হচ্ছে তো উনিশ বছর বয়সী একজনকে কি করা হয় হত্যা করা হয় ছুরি দিয়ে কোথায় হাব্বালিতে কি করার জন্য প্রপোজালকে রিজেক্ট করার জন্য তো এবারে মূল আর্টিকেলটি পড়ি চলো ইভেন অ্যাজ হাববালি ইজ ইয়েট টু রিকভার ফ্রম দ্য শক অফ দ্য মার্ডার অফ স্টুডেন্ট নেহা হিরেমান্থ অন আ কলেজ ক্যাম্পাস অ্যান আদার ইয়াং গার্ল ওয়াজ স্টাফ টু ডেথ ইন দ্য সিটি অন ওয়েমেন্স ডে বাই আ ইউথ হুজ প্রোপোজাল অফ ম্যারেজ প্রোপোজাল অফ ম্যারেজ টু দ্য গার্ল হ্যাড রিপোর্টেডলি বিন রিজেক্টেড কত বড় সেন্টেন্স বন্ধুটা দেখো তো আমরা এই সেন্টেন্সটা একেবারে ভেঙে ভেঙে পড়বো প্রথমে দেখো ইভেনাস ইভেনাস মানে এমন কি এমন কি হাবভ্যালি ইজ ইয়ের টু রিকাভার তো হাবব্যালি একটা জায়গার নাম সেই জায়গাটা বা সিটির নাম একটা কর্ণাটকের একটা সিটির নাম ঠিক আছে শহরের নাম তো হাববালি কিন্তু ইয়েট টু রিকভার ইয়েট টু যখন আমরা ব্যবহার করি তখন মানে হয় কোনো কিছু করতে বাকি রয়েছে ঠিক আছে তো ইজ ইয়েট টু রিকভার মানে রিকভার করতে অর্থাৎ কাটি উঠতে বাকি আছে কি কাটি উঠতে বাকি আছে ফ্রম দ্য শখ অফ দ্য মার্ডার অফ স্টুডেন্ট নেহা হিরেমান্থ তো নেহা হিরেমান্থ বলে একজন তাকে কিন্তু কি করা হচ্ছে সে ছাত্র সেই ছাত্রের যে মার্ডার হয়েছিল হত্যা হয়েছিল সেই তারই শখ থেকে তো সেই তারই শখ বা আঘাত থেকে কাটিয়ে উঠতে এখনও হাব্বালি বাকি রয়েছে সেই ঘটনাটা কোটাই হয়েছিল অন আ কলেজ ক্যাম্পাস একটা কলেজের ক্যাম্পাসের মধ্যে ঠিক আছে তো সেই ঘটনা কাটিয়ে উঠতে বাকি রয়েছে এরই মধ্যে কি হলো অ্যানাদার ইয়াং গার্ল ওয়াজ স্ট্যাপ টু দেট আরও একজন যুবক যুবতী মেয়েকে কি করা হয় ওয়াজ স্ট্যাপ টু দে তাকে ছুরি মেরে হত্যা করা হয় ইন দ্য সিটি শহরে অন ওয়েনেসডে বুধবারে বাই আ ইউথ একটা যুবকের দ্বারা তো যুবক সম্পর্কে বলা হচ্ছে যে হুজ প্রোপোজাল অফ ম্যারেজ টু দ্য গার্ল যার প্রোপোজাল যার প্রস্তাব অফ ম্যারেজ বিবাহের প্রস্তাব যার বিবাহের প্রস্তাব টু দ্য গার্ল মেয়েটার প্রতি হ্যাড রিপোর্টেডলি বিন রিজেক্টেড মানে যেটা রিজেক্ট হয়েছিল প্রতিবেদন অনুযায়ী বা রিপোর্ট অনুযায়ী যেটা কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছিল ঠিক আছে মানে মেয়েটার সেটার মানে ম্যারেজ প্রোপোজালকে রিজেক্ট করে দিয়েছিল যার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল ঠিক আছে হ্যাড বিন রিজেক্টেড এটা হচ্ছে প্যাসিভ ভয়েস লেখা হয়েছে ঠিক আছে রিজেক্ট করা হয়েছিল বা রিজেক্ট করে দিয়েছিল ঠিক আছে রিজেক্ট করা হয়েছিল মানে হবে ঠিক আছে তো হুস প্রোপোজাল হ্যাড বিন রিজেক্টেড যার প্রোপোজাল কিন্তু বিয়ের প্রোপোজাল রিজেক্ট করা হয়েছিল ঠিক আছে তো অ্যানাদার ইয়াং গার্ল কিন্তু স্ট্রাপ করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে ছুরি মেরে তারপরে দেখো অ্যাকর্ডিং টু পুলিশ কমিশনার রেনুকা কুমার তো অ্যাকর্ডিং টু শব্দের অর্থ হলো কোনো কিছুর কারো মত অনুযায়ী ঠিক আছে বা কারো বক্তব্য অনুযায়ী তো অ্যাকর্ডিং টু পুলিশ কমিশনার এই রেণুকা সুকুমার ঠিক আছে রেনুকা সুকুমারের কমিশন রেনুকা সুকুমার যে পুলিশ অফিসার তানার মত অনুযায়ী তানার বক্তব্য অনুযায়ী নাইনটিন ইয়ার ওল্ড আঞ্জলি মহান আম্বিগার ঠিক আছে তো উনিশ বছর বয়সী তার নাম হচ্ছে আঞ্জেলা আঞ্জলি মহান আম্বিগার কোথায় বাড়ি তার অফ ভিরাপৌর আনি ভিরাপোর আনি বলে একটা জায়গা সেখানকার উনিশ বছর বয়সী অঞ্জলি মোহন ওয়াজ স্ট্যাপ টু দে তাকে ছুরি দিয়ে হত্যা করা ছুরি মেরে বাই দ্য ইউথ যুবকটির দ্বারা যুবক সম্পর্কে বলা হচ্ছে যে আইডেন্টিফাইড যে যুবককে আইডেন্টিফাই করা হয়েছে শনাক্ত করা হয়েছে অ্যাস গিরিশ সাওয়ান্ত তার নাম ছিল কি গিরিশ সাওয়ান্ত অ্যাট অ্যাট হার রেসিডেন্স ঠিক আছে রেসিডেন্ট মানে হচ্ছে তার বাসস্থান মানে মেয়েটার বাসস্থানে কিন্তু সে হত্যা করে ঠিক আছে হোয়াইল আঞ্জলিস মাদার যেখানে অঞ্জলির মা কিন্তু কী হয়েছিলো ইজ ডেড অঞ্জলির মা কিন্তু মৃত ঠিক আছে হার ফাদার ডেজার্টেড দ্য ফ্যামিলি তার বাবা কিন্তু কী করেছিল অঞ্জলির বাবা ডেজার্ট করেছিল মানে ছেড়ে দিয়েছিল তার ফ্যামিলিকে ছেড়ে দিয়েছিল একদিকে দেখা যাচ্ছে তার মা মারা গেছে অপরদিকে দেখা যাচ্ছে তার পিতাকে কিন্তু পিতা কিন্তু ছেড়ে দিয়েছিল সেই ফ্যামিলিকে হ্যাঁ দ্য অ্যাকিউজড হ্যাড প্রোপোস্ট তো আরোপি ব্যক্তি যে অভিযুক্ত ব্যক্তি সে কিন্তু প্রোপোস্ট করেছিল ঠিক আছে এটা পাস্ট পারফেক্টেন্সে লেখা হয়েছে যে হ্যাড প্রোপোস্ট প্রোস্ট করেছিল অতীতে ম্যারেজ কিসের প্রোপোজ করেছিল বিবাহের প্রোপোজ করেছিল বিবাহের প্রস্তাব দিয়েছিল টু হার তাকে অর্থাৎ মেয়েটিকে টু হুয়েচ তাতে হার গ্র্যান্ড মাদার গঙ্গাম্মা তার গ্র্যান্ড মাদার গাম্মা তা মানে গঙ্গাম্মা তাতে কিন্তু কী ছিল হ্যাড নট গিভেন কনসেন্ট তাতে কিন্তু কোনো কনসেন্ট দেয়নি বা সম্মতি জ্ঞাপন করেনি ঠিক আছে সম্মতি দেয়নি কিন্তু তার গ্রাম্মা দ্য পলিস দ্য পলিস কেম পলিস ভি টু ইউজ করা হয়েছে কামের পাস্টফর্ম কেম তো যে অভিযুক্ত ব্যক্তি সে কিন্তু এসেছিলো কোথায় টু আঞ্জলিস হাউস অঞ্জলির বাড়িতে এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার তোমরা জানো অ্যাপোস্ট্রফি এস মানে র বা এর মানে দেয় তো অঞ্জলিস হাউস মানে অঞ্জলির বাড়িতে ঠিক আছে অঞ্জলির বাড়িতে এসেছিলো হার যেখানে শি রিসাইড উইথ হার গ্র্যান্ড মাদার যেখানে কিন্তু সে বসবাস করতো অর্থাৎ উনিশ বছর বয়সী মেয়েটি বসবাস করতো রিসাইড মানে বসবাস করা কারোর সাথে রিসাইড উইথ কার সাথে বসবাস করতো তার গ্র্যান্ড মাদারের সাথে তার ঠাকুরমার সাথে আর কার সাথে টু সিস্টার তার আর দুটো বোন ছিল তার সাথে তো ঠাকুমা দুটো বোনের সাথে সে কিন্তু বসবাস করতো যে বাড়িতে সেই বাড়িতে কিন্তু অ্যাকিউজড বা অভিযুক্ত ব্যক্তি এসেছিল। হ্যাড আ হিটেড আর্গুমেন্ট উইথ হার তো তার সাথে অর্থাৎ মেয়েটির সাথে তাদের মধ্যে কিন্তু একটা হিটেড আর্গুমেন্ট হয় মানে উত্তেজিত একটা বৎসা চলে একটা আর্গুমেন্ট তর্ক বিতর্ক হয় বাক বিতণ্ডা হয় ঠিক আছে হ্যাড আর্গুমেন্ট মানে কারোর সাথে হ্যাভ আর্গুমেন্ট এখানে পাস্টফর্ম ইউজ করা হয়েছে তো হ্যাভ আর্গুমেন্ট মানে কারোর সাথে বৎসা বাঁধা বা কারোর সাথে তর্ক বিতর্ক হবা অ্যান্ড স্টাফড হার ফোর টাইমস এবং তাকে চারবার কিন্তু স্টাফ করা হয় ছুরি মারা হয় চারবার ফোর টাইম মানে চারবার স্ট্যাপড মানে ছুরি মারা হয় ঠিক আছে উইথ আ নাইফ একটা ছুরি দিয়ে আচ্ছা স্ট্যাপ শুধু যদি বলতাম স্ট্যাপ আর ফোর টাইম তাও মানে কিন্তু এটাই হতো যে ছুরি দিয়ে তাকে মারা হয়েছে উইথ আ নাইফ এক্সট্রা করে লেখার দরকার ছিল ঠিক আছে তা মানে স্ট্যাপড মানেই তাকে ছুরি দিয়ে হত্যা করা ঠিক আছে স্ট্যাপড স্ট্যাপ টু ডেথ মানে ছুরি দিয়ে হত্যা করা তাকে ছুরি দিয়ে কী করা হয়েছিল আঘাত করা হয়েছিল চারবার দো শি ওয়াস যদিও তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাস মানে দ্রুত কোনো জায়গায় নিয়ে যাওয়া রাস টু আর হসপিটাল যদিও তাকে একটা হসপিটালে দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল তবু এ কমার মানে হবে তবু তবুও শি সাকামড তবুও কিন্তু সে মারা গিয়েছিল সাকাম মানে কারোর সামনে সারেন্ডার হওয়া বা কোনো কিছু পেরিয়ে উঠতে না পারা ঠিক আছে এখানে তবে মরে যাওয়া অর্থাৎ সে মারা গেছে যদিও তাকে দ্রুত হসপিটালে নেওয়া যাওয়া হয়েছিল তবুও কিন্তু সে মারা গিয়েছিল দিস ইনসিডেন্ট বলছে এই ঘটনাটা ইজ দ্য ফোর্থ এই ঘটনা হচ্ছে চতুর্থ নম্বর ঘটনা হ্যাঁ কেস ইন লেস দেন আ মান্থ মানে এক মাসেরও কম সময়ে এরকম কেস এটা হচ্ছে চার নম্বর হয়েছে মানে এর আগেও তিনটি কেস অলরেডি হয়ে গেছে এরকম কেস তো দিস ইনসিডেন্ট ইজ দ্য ফোর্থ এই ইনসিডেন্টটা হচ্ছে গ নম্বর চার নম্বর ঘটনা চতুর্থ নম্বর আচ্ছা ফোর্থ যখন এরকম যখন এরকম থাকবে ফোর্থ ফার্স্ট সেকেন্ড এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার তো অর্ডিনাল নাম্বার যখন থাকবে তখন তার আগে দা আর্টিকেল ইউজ হবে এটা মনে রাখবে তো ইজ ফোর্থ লিখলে ভুল হতো ইজ দ্য ফোর্থ লিখতে হবে তো এই ঘটনা হচ্ছে চতুর্থ নম্বর ঘটনা সাচ কেস এরকম কেসে ইন লেস দ্যান আ মান্থ এক মাসেরও কম সময় তো এক মাসেরও কম সময়ের মধ্যে এরকম ঘটনা চার নম্বর এটা কিন্তু এর আগে তিনটা হয়ে গেছে তো আই হোপ আজকের লেসনটি তোমাদের ভালো লেগেছে ফ্রেন্ডস তো দু একটা ভোকাবলে তোমাদেরকে বলে দেয় এখান থেকে আরেকবার যাতে তোমাদের রিপিট হয়ে যায় দেখো রাস টু মানে রাস মানে কোনো জায়গায় কাউকে দ্রুত নিয়ে যাবা ঠিক আছে সাকাম মানে হচ্ছে মারা যাবা সাকাম এস ইউস সি ইউ এম বি আর ইডি যুক্ত করা হয়েছে পাস্টফাম ইউজ করা হয়েছে তাই সাকাম মানে হচ্ছে তাহলে মারা যাবা স্টাফ টু দে মানে কাউকে ছুরি দিয়ে হত্যা করা ঠিক আছে যদি বলতাম কাউকে গুলি করে হত্যা করা হয়েছে তাহলে কি বলা হবে গান টু বলা যেতে পারে ঠিক আছে শর্ট টু ডেট বলতে পারি আমরা হুম গান ডাউন টু ডেথ বলা যেতে পারে বা শর্ট টু ডেট ঠিক আছে এরকম তো এখানে স্টাফ টু দি মানে ছুরি দিয়ে হত্যা করা রিজেক্ট মানে তো প্রত্যাখ্যান করে দেওয়া কারো সবাই জানো ওটা প্রোপোজাল মানে হচ্ছে প্রোপোজাল মানে প্রস্তাব তো আই হোপ আজকে আর শেখার মধ্যে এখানে কিছু নেই আশা করি লেসানটা তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে অন্য কোনো লেসন নিয়ে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও